হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে রেসিপিটি দেখাবো তা হচ্ছে শসা দিয়ে চিংড়ি। যেমন সচরাচর সবাই লাউ চিংড়ি খায়, ঠিক এরকমই একটি আইটেম শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো দেখে নিই কী কী লাগছে আমাদের শসা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করার জন্য। আমি প্রথমে শসা কেটে নিয়েছি, এইভাবে দেখেন। আমি মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে প্রায় 1 কেজি মতো শসা আছে, ছিলে তারপর মাঝখান থেকে বিচিগুলো ফেলে ঠিক আমি এই যে এভাবে কেটে নিয়েছি। এরপর যা যা লাগছে রান্না করার জন্য, চিংড়ি মাছ, কাঁচামরিচ ফালি, ছোটো ছোটো তেজপাতা, এখানে হচ্ছে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই ধনিয়া পাতাটা আমি ব্যবহার করব। এটা আমি এখানে প্রায় 4টার মতো কেটে নিয়েছি। এরপর যা লাগছে হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এখানে যেটা দিব না সেটা হচ্ছে গুঁড়ামরিচ। গুঁড়ামরিচের পরিবর্তে আমরা ফালি করা যে কাঁচামরিচটা আছে তা দেব। চলুন বন্ধুরা, তাহলে আমরা এখন রান্না যাওয়া যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের মূল রান্নায়। এখানে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, লাগছে সরিষার তেল বা সয়াবিন তেল, যেটাই দেন, আর লাগছে আদা রসুন বাটা। তা এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিব চিড়ে রাখা দুটো ছোটো ছোটো তেজপাতা। পেঁয়াজটা হালকা বাদামি না হওয়া পর্যন্ত আমরা এভাবে ভাজতে থাকব। আমার পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসছে। এর পর্যায়ে দিয়ে দিব আদা এবং রসুন একসাথে পেস্ট করা 2 চামচ পরিমাণ। এবারে দিয়ে দিব আমার যে মশলাগুলো আছে, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া, লবণ একসাথে সব দিয়ে দিচ্ছি। এর সাথে যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি অ্যাড করব। এবারে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। যখন দেখবেন এরকম তেলটা উপর দিকে চলে আসছে, অর্থাৎ তার মশলাটা ভুনো হয়ে গিয়েছে, তখন অ্যাড করে দিব এখানে বেছে রাখা চিংড়ি মাছ। এখানে প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, বেছে নেওয়ার পর এতটুকু হয়েছে। এবারে দিয়ে দিব আমাদের কেটে এবং ধুয়ে রাখা শসা। শসাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিব। অল্প একটু পরিমাণ পানি দিব কষানোর জন্য, যেহেতু শসা থেকে আমার এমনিতে পানি উঠবে, পরে দেখে দিব। একটুখানি পানি দিয়ে দিলাম। এটা লাউ এবং চিংড়ি দিয়ে যেভাবে রান্না করে ঠিক ওরকমই, একটু সবুজ সবুজ রেখে রান্না করা। এবার আমরা ঢেকে দিলাম। এ পর্যায়ে এসে দেখুন বন্ধুরা, শসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি শসা একটু দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখান দিয়ে দুবার ঢাকনা খুলে মেরে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এ পর্যায়ে এসে যে পাতা ধনিয়া গাছগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি।
এবার ডি মাছে কিছুক্ষণ সময় ধরে রাখলাম, এই 10 থেকে 15 সেকেন্ড, তারপরে আমাদের রান্নাটা পুরোপুরি রেডি। সবশেষ দেখেন আমাদের শসা চিংড়ি রেডি, এবং দেখতে যতটা সুন্দর কালারফুল হয়েছে, খেতে যতটা টেস্ট, গরম ভাত বা রুটি যেটার সাথে বলেন খুব চমৎকার এটা যায়, এবং গরম ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।